বৃহস্পতিবার এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল করিমগঞ্জ স্টেশন চত্বর। রেলকে বেসরকারীকরণের প্রতিবাদে এই আন্দোলন বলে জানান পিকেটাররা। প্রতিবাদে আন্দোলনকারীরা জানান, দেশের একটি অতি গুরুত্বপূর্ণ সম্পদ ভারতীয় রেলকে কোটিপতিদের হাতে বিক্রি করা থেকে বিরত থাকার জন্য সমস্ত দেশজুড়ে এদিন প্রতিবাদ সাব্যস্ত করলেন রেলকর্মীরা। এদিন করিমগঞ্জ মজদুর ইউনিয়নের কর্মীরা এই প্রতিবাদে সামিল হলেন। তারা এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে করিমগঞ্জ রেল স্টেশন চত্বর উত্তাল করে তোলেন এবং কেন্দ্র সরকারের ট্রেন, রেল, স্টেডিয়াম, বিএসএনএল পরিষেবা সহ দেশের বিভিন্ন সম্পদ বিক্রয় করার সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন। আজকের যে আপনাদের এই আন্দোলন, এটা মানে করার উদ্দেশ্যটা কি? আজকে আমাদের সংগঠন অল ইন্ডিয়া রেলওয়েন্স ফেডারেশন এবং এজেম্পরলে মজদুর ইউনিয়ন হেডকোয়ার্টার, যে মালেগাঁও হেডকোয়ার্টার, তাদের নির্দেশে আজকে সারা ভারতবর্ষ জুড়িয়া এইভাবে কোনো জায়গায় ধর্ণা, কোনো জায়গায় ডেমনস্ট্রেশন, কোনো জায়গায় মিছিল, কোনো জায়গায় বড় মিটিং, এসব হচ্ছে আজকে সারা দেশে। এর কারণ হলো বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট আস্তে আস্তে রেলওয়েকে বিক্রি করার যে চক্রান্ত করেছেন তার বিরুদ্ধে। অলরেডি অনেকটা ট্রেন বিক্রি করা হয়ে গেছে, অনেকে জানেন জিনিসটা, কয়েকটা ট্রেন বিক্রি করা হয়ে গেছে অলরেডি, আরও প্রায় 400টা ট্রেন বিক্রি করার প্রস্তুতি হয়ে গেছে, রেলওয়ে স্টেডিয়াম বিক্রি করার প্রস্তুতি হয়ে গেছে, রেলওয়ে ট্র্যাক, ট্রেন স্টেশন, বিভিন্ন রেলওয়ের যেগুলো বিভিন্ন উইংস, যেমন টিকিট বিক্রি করা, রিজার্ভেশন দেওয়া, এইসব সব প্রাইভেটে নেওয়ার জন্য এই গভর্নমেন্ট সব কাগজপত্র প্রায় রেডি হয়ে গেছে, যার জন্য আমরা আজকের এই প্রোগ্রাম চালাচ্ছি। শুধু রেল নয়, আমরা জানতে পেরেছি পোর্ট, জাহাজঘাট, বিমান ঘাঁটি, আরও বিএসএনএল, আরও বিভিন্ন সংস্থা, গভর্নমেন্ট সংস্থাগুলোকে ধীরে 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 প্রাইভেট হাতে, পুঁজিপতিদের হাতে দেওয়ার জন্য এই গভর্নমেন্ট এখন চক্রান্ত করছে, এবং চক্রান্ত করা শেষের পথে আমরা তার জন্য আজকে এই আমাদের প্রোগ্রাম। আমরা ছোটো ব্রাঞ্চ করিমগঞ্জের এনএফএলএ মজদুর ইউনিয়ন ছোটো ব্রাঞ্চ, তবু আমরা বিকালে আমাদের এই মজদুর ভাই সবের উপস্থিতিতে আজকে আমরা এই মিছিল, ছোটো মোটো একটা মিছিল করলাম। আমরা প্রতিবাদ জানালাম যে এইসব বিক্রি করলে আমরা আরও বেশি আন্দোলন করব, আরও বেশি আন্দোলন আরও তেজ হবে এবং এই আন্দোলন চলবে, অনেক দিন ধরে চলবে। এখন আপনারা চান কি কি করতে চান? আমরা চাই এই সব প্রাইভেটাইজেশন দেওয়া বন্ধ হোক, সব কিছু গভর্নমেন্টের হাতে থাকুক। প্রাইভেটাইজেশন হলে কি হবে, এখন যারা চাকরি করছে এদের চাকরি চলে যাবে প্রাইভেট হাতে, হয়তো আদানি, আম্বানি, বিড়লা, জিন্দাল বা এরকম যারা যারা পুঁজিপতি আছে, দেশের পুঁজিপতি, এদের হাতে সব চলে যাবে। তো এদের মর্জি মতো তখন তারা চালাবে, পুঁজিপতি আছে দেশের পুঁজিপতি, এদের হাতে সব চলে যাবে। তো এদের মর্জি মতো তখন তারা চালাবে, স্টাফদেরকে যা সুবিধা আছে সেগুলো সুবিধা দিবে না। গভর্নমেন্টের হাতে থাকলে যেরকম সুবিধা হয়, যেরকম আমরা ফ্রিভাবে কাজ করতে পারি, সেরকম আমরা মানে প্রাইভেটে দিলে আমরা কাজ করতে পারবো না। যেখানে আমরা 8 ঘন্টা ডিউটি আছে সেখানে 12 ঘন্টা করবে, 12 ঘন্টা জায়গায় 16 ঘন্টা করে ডিউটি করাবে, ঠিক মতো বেতন দিবে না, ছুটি দিবে না, পাস দেবো না, যে পাস নিয়ে যাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আমরা, পাস নিয়ে বছরে পাস পাই 2-4টা করে, পাস দিবে না, সব বন্ধ করে দিবে। এবং আরও বড় কথা হলো একটা মানুষ দিয়ে 3টা কাজ করাবে। বর্তমান প্রজন্মতে আমাদের যে শিক্ষিত প্রজন্ম আসছে, অলরেডি অনেক আনএমপ্লয়ী আছে, আনএমপ্লয়ী আরও বাড়বে, চাকরি কম পাবে, কারণ একটা মানুষকে যে 3টা কাজ করাবে, 4টা কাজ করাবে, তখন চাকরির সুবিধা কমবে, আমাদের বেকার আরও বাড়বে। সেই জন্য আমরা এটা আমরা চাই যে এটা গভর্নমেন্টের হাতে থাকুক। আরেকটা কথা আছে, এনপিএস নিউ পেনশন স্কিম, নিউ পেনশন স্কিমের বিরুদ্ধে আমরা আজকে তো হয় প্রায় 10 বছর থেকে লড়ছি, 10 বছর না অনেক বেশি, 2004-এর 1 জানুয়ারি থেকে নতুন পেনশন স্কিম এসছে দেশে। এই পেনশন স্কিমে কেউ রিটায়ার হলে পেনশন পাবে না,
তার কোনো সিকিউরিটি নাই, সে যখন রিটায়ার হবে তো কী করে খাবে, তার বউ বাচ্চা কী করে পালবে, সে মরে গেলে তার বউ তার ছেলে মেয়ে কী হবে, সেটা নিয়ে গভর্নমেন্টের কোনো চিন্তাধারা নেই। তো এইসব আমাদের দরকার, এইসব না হলে এইসব মানে থাকার জন্য রাখার জন্য প্রাইভেটাইজেশন না করার জন্য এবং এইসব রাখার জন্য প্রাইভেটাইজেশন না করে গভর্নমেন্টের হাতে সব থাকুক আমরা চাই, থাকলে দেশ ভালো চলবে। আমাদের আমাদের একটা স্লোগান আছে, দেশ রেল বাঁচাও দেশ বাঁচাও, রেল বাঁচলে দেশ দেশ বাঁচবে, রেল আমাদের দেশের মানে একটা ইয়ে স্বরূপ আর কি, প্রাণস্বরূপ। এক কোনো থেকে অন্য কোনো দেশের সব কিছু নিয়ে যাওয়া হয় রেল দিয়া, খালি জিনিসপত্র নয়, চাউল ডাল নয়, আর্মি আর্মির জিনিসপত্র, বিএসএফ ডাক সব কিছু থ্রো রেল যাচ্ছে এক কোনো থেকে অন্য কোনো, একদম কন্যাকুমারী কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, এদিকে একেবারে ডিব্রুগড় থেকে সদিয়া থেকে একেবারে গুজরাট পর্যন্ত সব যাচ্ছে রেলওয়েতে। রেলওয়ের এই সুবিধা থাকবে, যদি প্রাইভেট হয়ে যায় তাহলে রেল এই অত সস্তায় মাল নেওয়া যাবে না, অত সস্তায় ক্যারি করা যাবে না। তখন প্রাইভেট হাতে চলে গেলে যারা প্রাইভেট যারা আসবে মালিক ওরা বেশি মুনাফার জন্য দাম বাড়াবে। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি।